Assalamualaikum warahmatullahi wabarakatuh. আজকে আমরা মানবতার কথার জন্য মানবতার স্লোগান নিয়ে আজকে আমরা আপনাদের সামনে গেলাম। আজকে এই পত্রের মধ্যে জমা হয়েছি আমাদের মহাবন্ধের ইজ্জত সংগ্রাম রক্ষা করার জন্য। যে আজকে হানাদার বাহিনীর মতো কিছু কুলাঙ্গার কিছু দেখা যায় সাধারণ মানুষ দেখে, আবার কিছু দেখা যায় শ্রমিকের আবাদ দেশে ঠিকানা দেখে। বর্তমান সময়ের মধ্যে যত ধরনের এই সব কুলাঙ্গার আছে, যারা এই ধরনের কর্মীবাদ করতে গিয়ে প্রচার করতে গিয়ে ছোট ছোট মাসন বাচ্চা সহ ছোট ছোট বাচ্চাদের সাথে বলৎকার চলতে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। শুধু তাই নয়, আমি আজকে জানাতে চাই সরকারকে, আজকে কেউ যদি ধর্ষিত হয় তার বিচার নিয়ে 10 বছর 12 বছর মামলা মোকদ্দমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে তাদেরকে উকিল নিয়োগ করে হয়রানি করে কোর্টের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে তাদের স্যান্ডেলের তলা পার হয়ে যায়, এই ধরনের যত বিচার আছে দ্রুত আইনের আওতায় এনে 6 মাসের মধ্যে বিচার কার্যক্রম আদায় করার আবেদন জানাচ্ছে। আজকে আমরা গোলামদের শোনার জন্য জীবন দাঁড়ি এখানে উপস্থিত হয়েছি একত্রতা পোষণ করার জন্য। আমরা সুন্দর সময়ে কাতার আছি, ইনশাল্লাহ আগামী দিনে যতই সুন্নিয়তের পক্ষে যেখানে দাঁড়া সুখ গোলামে গোসলার জন্য জীবন দাঁড়িয়ে রাজপথে থাকবে, প্রয়োজন হলে টাকা রক্ত দিয়ে সুন্নিয়তের ময়দান দিয়ে আমরা কাতারে থাকতে চাই কি চাই না? আমরা কাতারে থেকে সুন্নিয়তের স্লোগানকে এই খান থেকে সংসদ পর্যন্ত পৌঁছাতে চাই কি চাই না? এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আজকে যারা এই মানববন্ধনের মধ্যে একত্রতা ঘোষণা করে, আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করে নিজের ব্যস্ত সময় থেকে আজকে আমাদেরকে কিছু সময় দিয়েছেন, সেজন্য সর্বস্তরের সুন্নি জনতার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে আমরা যারা রাস্তায় নেমেছি, আজকে আমরা বন্ধের পক্ষ হয়ে ভাইয়েরা রাজপথে নেমে এসেছি। আমাদের বন্ধের উপর যে নৃশংস অত্যাচার করা হয়েছে, যে নিপীড়ন করা হয়েছে, সেই নিপীড়নের প্রতিবাদে উপযুক্ত বিচারের জন্য রাজপথে আজ আজকে বোনের ভাইয়েরা রাস্তায় নেমে এসেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতা সর্বস্তরের সুন্নি জনতা আজকে এইখান থেকে একটাই দাবি জানাচ্ছে, বাইরের দেশের মধ্যে ধর্ষণের জন্য যে সমস্ত কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে, আমাদের দেশে ধর্ষণের একটাই পরিচয়, ধর্ষকের একটাই পরিচয়, তার শুধু একটাই পরিচয় হলে সে ধর্ষক, দুটো পরিচয় হতে পারে। আর ধর্ষকের জন্য যে ধর্ষণ করার সময় কোনো মায়া দেখে না, তার জন্য মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন শব্দ ব্যবহার করে করে বোকামি হয়ে যাবে। সুতরাং তাদের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি। আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সর্বস্তরের সুন্নি জনতার পক্ষ থেকে, সমস্ত হক্কানি দরবারের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। সবাইকে মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে যারা নতুন সমাজের তরুণ বক্তারা এখানে এসেছেন নিজের ব্যস্ত সময় থেকে, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি র‍্যাব ধর্ষণের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা আপনাদেরকে একেবারে গভীর কথা বলতে চাই, এই ধর্ষণের এই ধর্ষণের মতো এই খারাপ কাজের জন্য দায়ী করতে চাই আমি বলৎকারীদেরকে, কথা বলেন ঠিক কিনা? যদি বলেন কেন, কারণ তারা সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে একটা মতবাদ ছড়াচ্ছে, তোমরা মাজারে যায় না, ওলি আল্লাহ দরবারে যায় না। তারা ওলি আল্লাহ দরবার থেকে যুব সমাজকে দূরে রাখতে চায়, আর যেই যুবকরা ওলির দরবারে যায় না পীরের দরবারে যায় না তারাই দর্শন করে। গৌসুল আজম মেজবান্ডারির দরবারে যারা যায়, শাহিন শাহের শ্রীকুটের কদমে যারা যায়,
আল্লাহর ওলি দরবার যারা যায় ওলি আল্লাহ দামান যারা ধরেছে তাদের গলায় ছুরি চলতে পারে তারা মনে করে প্রতি মুহূর্তে রব্বুল আলামিন তাদেরকে দেখছে তারা তাদের মায়ের সমান কোন মহিলা দেখলে তাকে মা মনে করে বোনের সমান দেখলে বোন মনে করে নিজের বয়সে ছোট দেখলে নিজের কন্যা মনে করে কারণ সেটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ মাসির কোটি কথা বলে শিখিয়ে দিয়েছেন আল্লাহ হযরতে দোস্ত আজম মেস ভান্ডারি সমস্ত তরুণ আলেমকে দেখে বুক ফুলে গেছে আমাদের শক্তি বেড়ে গেছে আমাদের বাবারা মাতার তাজ থাকবে কিন্তু আমরা সন্তানেরা একদিন এই বাংলাদেশের দায়িত্ব নিতে প্রস্তুত হতে হবে আমি বলবো সবাই মাজারে যাবেন জিয়ারত করবেন ওলি আল্লাহ দামান ধরেন মাননীয় প্রধানমন্ত্রী ওলি দরবারে যাওয়াকে আরো পথ সুগম করে দেন দেখবেন এই বাংলাদেশে আর কোনো দর্শক থাকবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশাসন আছে আইন আছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না আজকে সুস্থ পরিসর হলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদার বিশ্বাস যারা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা দর্শন করে আপনার ভুল আমার বোন রাস্তায় নিরাপদে থাকবে আপনার ভুল আমার বোনের ইজ্জত ঠিক থাকবে তাই আজকের এই সত্য পরিসরে হলে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে তরুণ একজন ওলামা একরাম দেখেছেন যারা মাঠে ময়দানে চলে এসেছে আমরা সূচনা করেছি এই সূচনার সীমাবদ্ধ কোথায় গিয়ে থাকবে এটা আমরা জানি না তবে অনেক বিলম্বে আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ورحمة الله